ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্টস আজ আমি নবম শ্রেণির গণিতের কোষে দেখি একুশের আজকে চারের এবি ডি এই চারটি অঙ্ক সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি একুশের যে সমস্ত অঙ্কগুলো আমি আপলোড করে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আইবোটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি চার দিয়ে কেছে করি চারের এর দিয়ে কেছে লক বেস টু তৃতীয় বন্ধনী লক বেস টু দ্বিতীয় বন্ধনী লক বেস থ্রি প্রথম বন্ধনী লক টোয়েন্টি সেভেন কিউ বেস থ্রি প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ দেখো তোমাদের বইতে অঙ্কটা যেরকম আছে সেম একই রকমের অঙ্কটা আমি খাতায় তুলে নিচ্ছি তো অঙ্কটা কী আছে লক বেস টু তৃতীয় বন্ধনী লক বেস টু দ্বিতীয় বন্ধনে লক বেস থ্রি প্রথম বন্ধনে লক টোয়েন্টি সেভেন কিউব বেস থ্রি প্রথম বন্ধনে শেষ দ্বিতীয় বন্ধনে শেষ তৃতীয় বন্ধনে শেষ এবার দেখো আগে আমি এই প্রথম বন্ধনের কাজটা করবো কি লিখবো যে লক বেস টু তৃতীয় বন্ধনে লক বেস টু দ্বিতীয় বন্ধনে লগ বেস থ্রি এবার দেখো এখানে সাতাশ কিউব আছে এ তাহলে এই পাওয়ারটা লগের সামনে চলে আসবে তাহলে আমি এখানে কী করবো প্রথম বন্ধনে থ্রি লক এখানে কী করবো সাতাশ বেস থ্রি করে দিলাম প্রথম বন্ধনে শেষ দ্বিতীয় বন্ধনে শেষ তৃতীয় বন্ধনে শেষ করে দিলাম একুয়াল টু লক বেস টু তৃতীয় বন্ধনে লক বেস টু দ্বিতীয় বন্ধনে এখানে আমি কী করবো দেখো আমি এই সাতাশটাকে ভেঙে নেব এখানে লিখবো লক বেস থ্রি প্রথম বন্ধনে শুরু করলাম থ্রি লিখে দেব এখানে লক এখানে সাতাশকে ভাঙ ভাঙলে কি হবে তাহলে তিন তিনের নতুন সাতাশ তাহলে আমি থ্রি কিপ করে দেবো আর বেস থ্রি করে দিলাম প্রথম বন্ধনে শেষ দ্বিতীয় বন্ধনে শেষ তৃতীয় বন্ধনে শেষ করে দিলাম ইকোয়াল টু আমি এই পর্যন্ত যা আছে সবগুলো তুলে নিচ্ছি এবার কি করব দেখো এখানে যেহেতু পাওয়ারটা আছে এই পাওয়ারটা সামনে চলে আসবে তাহলে আমি কি করবো এখানে থ্রি ইন্টু থ্রি করে দিলাম আর এখানে কি লিখব লক থ্রি বেস থ্রি করে দিলাম প্রথম দিন শেষ দ্বিতীয় বন্ধ শেষ তৃতীয় বদিন শেষ করে দিলাম এরপরে কী করবো দেখো আমি এখা এত পর্যন্ত যা আছে সেরকম তুলে নেব আমি এবার আমি এটা লিখব কি যা আছে সেরকম তুলে নেব এখানে দেখো তিন তে নয় হয়ে গেল আমি এখানে নাইন করে দিলাম আর এখানে দেখো লক থ্রি বেস থ্রি তাহলে এই জায়গাটায় ওয়ান করতে পারি আমি এখানে তাহলে আমি কী করবো ইন্টু ওয়ান করে দিলাম দ্বিতীয় বন্ধন শেষ করে দিলাম তৃতীয় বন্ধন শেষ করে দিলাম ইকুয়াল টু যা আছে সেরকম আমি আদর পর্যন্ত তুলে নেব দ্বিতীয় বন্ধন শুরু করলাম এবার দেখো নয় কে নয় হয়ে গেলো তাহলে এখানে কী লিখবো আমি এখানে লক নাইন বেস থ্রি করে দিলাম দ্বিতীয় বন্ধন শেষ করলাম তৃতীয় বন্ধন শেষ করে দিলাম এবার কী করবো দেখো এটা যা আছে আমি তুলে নেবো এখানে এটা এবার দেখো আমি এই নয়টাকে ভেঙে নিচ্ছি লক থ্রি স্কোয়ার বেস থ্রি করে দিলাম তৃতীয় বন্ধন শেষ করলাম লক বেস টু তৃতীয় বন্ধনে এখানে যা আছে তাই তুলে নেবো লক বেস টু এবার দেখো এখানে পাওয়ারটা সামনে চলে আসবে আমরা জানি এটা তৃতীয় বন্ধন দেব সামনে দুই হয়ে গেল লক এখানে থ্রি বেস থ্রি করে দিলাম ইকুয়াল টু লক বেস টু তৃতীয় বন্ধনে লক এখানে টু লিখবো দুই বসিয়ে দিলাম আমি এখানটায় এবার দেখো লক থ্রি বেস থ্রি মানে এই জায়গাটা আমি এক করতে পারি এক লিখে দিলাম তৃতীয় বন্ধন দিয়ে দিলাম এখানে কী হবে তাহলে লক তৃতীয় বন্ধনে লক এখানে দুই এক হয়ে যাবে টু বেস টু করে দিলাম তৃতীয় বন্ধনে করে দিলাম ইকোয়াল টু লক এখানে টু লিখে দিলাম আর এবার দেখো লক টু বেস টু মানে এখানে এক হয়ে যাবে তাহলে আমি এখানে কি করব এই জায়গাটা আমি এক করে দিলাম বোঝা গেছে তাহলে এবার দেখো এখানে লক ওয়ান বেস টু আছে তাই আমি এই জায়গাটা কী করবো জিরো করে দেবো দেখো পাঁচ নম্বর সূত্রতে আমি তোমাদের বলেছিলাম একটা সূত্র লিখে সেই সূত্রটাই এখানে হচ্ছে আমি কি বলেছিলাম পাঁচ নম্বর তো বলেছিলাম লক ওয়ান বেস এই ইকাল টু জিরো হয় আমি এটা পাঁচ নম্বর সূত্র তোমাদের বলে দিয়েছিলাম ব্যাস একই রকমভাবে এখানে লক ওয়ান বেস টু আছে তাই এখানে আমি জিরো করে দিলাম এটাই হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি চারের বি থেকে লক রুট টোয়েন্টি সেভেন প্লাস লক এইট মাইনাস লক রুট ওয়ান বাই লক ওয়ান দেখো যেরকম অঙ্কটা আছে সেম একই রকমের অঙ্কটা আমি খাতাই তুলে নিচ্ছি লক রুট টোয়েন্টি সেভেন প্লাস লক এইট মাইনাস বাই লক ওয়ান পয়েন্ট টু দেখো এটাকে আমি কী করবো এখানে দেখো লক রুট সাতাশ আছে প্লাস লক এইট আছে আমি এই দুটোকে গুণের সূত্র ব্যবহার করে অঙ্কটা করবো তাহলে এখানে কী করবো আমি তাহলে এখানে এখানে আমি করব লক এইট রুট টোয়েন্টি সেভেন মাইনাস লক এরপরে এটা যা আছে সেরকম আমি তুলে নেব মাইনাস কী লিখবো লক রুট এক হাজার আমি এক হাজার লিখে নিলাম বোঝা গেছে আর এখানে কী আছে দেখো এখানে লক ওয়ান পয়েন্ট টু আমি এটা লিখে নেব কী লিখবো লক ওয়ান করে নিলাম ইকোয়াল টু এরপরে কী করবো দেখো আমি যেহেতু এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে দুটো মাইনাস আছে তাই আমি এখানে ভাগের সূত্র ব্যবহার করব তাহলে এখানে কি করব এখানে আমি করব লক এইট রুট টোয়েন্টি সেভেন রুট ওয়ান থাউজেন্ড করে দিলাম আর নিচে করব লক ওয়ান পয়েন্ট টু করলাম এবার দেখো এরপরে আমি লকটা লিখে নিলাম এখানে এইট রুট টোয়েন্টি আছে আর নিচে আছে কি রুট আছে আমি এখানে রুট ওভারের মধ্যে সবগুলোকে লিখে দেবো দেখো এখানে যেহেতু একটা আর্ড আছে মানে রুটের বাইরে তাহলে রুটের ভেতর হলে তাহলে দুটো হয়ে যাবে এখানে তাহলে এখানে দুটো ওয়ার্ড আমি লিখে নিলাম এবার এখানে কী আছে রুট টোয়েন্টি সেভেন আছে আমি এখানে রুট টোয়েন্টি সেভেন করলাম আর নিচে কী আছে দেখো নিচে আছে এক হাজার আমি এখানে এক হাজার করে নিলাম বুঝতে পেরেছি কী বললাম এবার আমি কাটাকাটি করে দিচ্ছি আটের সঙ্গে এক হাজার কাটলে একশো পঁচিশ হয়ে যায় এখানে আমি এখানে একশো পঁচিশ করলাম এবার এখানে লিখবো কি লক এবার এখানে আমি কী করব দেখো দশমিকটা তুলে দিচ্ছি দশমিক তুলে দিলে কী করবো এখানে বারো হয়ে গেল নিচে দশ হয়ে গেল বুঝতে পেরেছ ইকুয়াল টু এবার আমি দেখো কী করছি লক এখানে কী থাকলো দেখো এখানে একটা আট থাকলো আর সাতাশ থাকলো আমি রুড ওভার এখানে করে দেবো ওভার করে আট আর সাতাশ গুণ করলে কত হয় দুশো ষোলো দুশো করলাম আর নিচে থাকলো কি একশো পঁচিশ বোঝা গেছে আর নিচে এখানে লিখ কী থাকলো লক বারো বাই দশ বোঝা গেছে এবার আমি এটাকে একটু কার্ড করে দিচ্ছি দু ছয় বারো দু পাঁচ দশ হয়ে গেল এরপরে কী করবো আমি এরপরে করব লক যেহেতু এখানে রুডোবার দুশো ষোলো বাই একশো পঁচিশ আছে তাই আমি একে কী করবো আমি এখানে লিখবো দুশো ষোলো বাই একশো পঁচিশ আমি এখানে হাফ করে দেবো বোঝা গেছে এবার এখানে কী আছে নিচে নিচে আছে লক ছয় বাই পাঁচ বোঝা গেছে ইকুয়াল টু লক এখানে দেখো এখানে এর দুশো ষোলো বাই একশো পঁচিশের পাওয়ারটা কেছে হাফ আছে তাই আমি এখানে হাফ করে নিলাম বোঝা গেছে এবার এখানে কী থাকলো এখানে থাকলো দুশো ষোলো বাই একশো পঁচিশ থেকে গেলো আর নিচে কী থাকলো লক ছয় বাই পাঁচ এবার আমি কী করবো দেখো এখানে দুশো ষোলো বাই একশো পঁচিশ আছে আমি এটাকে একটু ভেঙে নেব এখানে করবো হাফ লক এখানে দুশো ষোলোকে আমি ভেঙে নিচ্ছি দুশো লোকে ভাঙব ছয় ভাঙো কত হচ্ছে ছ তিনে আঠেরো উনিশ কুড়ি একুশ ছশো ছত্রিশ আবার ছয় ভেঙে দাও ছশো ছত্রিশ তাহলে সিক্স কিউব হয়ে যাবে আর একশো পঁচিশকে ভাঙলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ হচ্ছে তাই আমি কেন ছয় বাই পাঁচ করে হোল কিউব করে দিলাম এবার নিচে এখানে কী আছে লক ছয় বাই পাঁচ করলাম এরপরে কী করবো দেখো এরপরে আমি এই পাওয়ারটা এখানে আমি সামনে লিখে নেবো এ কোয়াল্টো এখানে কী করবো এক বাই দুই গুণিতক তিন লক ছয় বাই পাঁচ হয়ে গেল আর এখানে কেবে লক ছয় বাই পাঁচ হয়ে গেল এবার দেখো লক ছয় বাই পাঁচ আর লক ছয় বাই পাঁচ এই দুটো কেটে গেল তাহলে এটার সঙ্গে এটা কেটে দিলাম তাহলে এখান নিচে কী থাকলো তাহলে আমাদের আমার থাকলো তিন একে তিন আর নিচে দুই হয়ে গেল তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি চারের সি দেখিয়েছে কী আছে লক ফোর বেস থ্রি ইন্টু লক ফাইভ বেস ফোর ইন্টু লক সিক্স বেস ফাইভ ইন্টু লক সেভেন বেস সিক্স ইন্টু লক থ্রি বেস সেভেন দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা দেওয়া আছে সেম একই রকমের অঙ্কটা আমি তুলে নিচ্ছি খাতায় লক ফোর বেস থ্রি ইন্টু লক ফাইভ বেস ফোর ইন্টু লক সিক্স বেস ফাইভ ইন্টু লক সেভেন বেস সিক্স ইন্টু লক থ্রি বেস সেভেন দেখো এরকম যখন অঙ্কটা থাকবে তোমরা কি করবে তখন তোমরা করবে লক ফোর বাই লক থ্রি into লক ফাইভ বাই লক ফোর into log 6 / log 5 * log 7 / log 6 * log 3 / log 7 করে দিলাম এবারে দেখো কাটাকাটি আমি করে দেব দেখো log 7 এর সঙ্গে log 7 কেটে দিলাম log 6 এর সঙ্গে log 6 কেটে দিলাম লক ফাইভের সঙ্গে লক ফাইভ কেটে দিলাম লক ফোরের সঙ্গে লক ফোর কেটে দিলাম লক থ্রির সঙ্গে লক থ্রি কেটে দিলাম তাহলে সবগুলো কেটে গেলো তাহলে থেকে গেলো কি এক এটাই হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি চারের ডি দেয় গেছে লক থ্রি হান্ড্রেড এইট্টি ফোর বাই ফাইভ বেস্ট টেন প্লাস লক এইট্টি ওয়ান বাই থার্টি টু বেস্ট টেন প্লাস থ্রি লক ফাইভ বাই থ্রি বেস্ট টেন প্লাস লক ওয়ান বাই নাইন বেস টেন দেখো তোমাদের বইতে যেরকম দেওয়া আছে অঙ্কটা সেম একই রকমভাবে আমি অঙ্কটা খাতায় তুলে নিচ্ছি তোমাদের বইতে দেওয়া আছে লক থ্রি হান্ড্রেড এইট্টি ফোর বাই ফাইভ বেস টেন প্লাস লক এইট্টি ওয়ান বাই থার্টি টু বেস টেন প্লাস থ্রি লক ফাইভ বাই থ্রি বেস্ট টেন প্লাস প্লক ওয়ান বাই নাইন বেস্ট টেন দেখো এখানে সামনের থ্রি দেওয়া আছে মানে হচ্ছে কি ফাইভ বাই থ্রির পাওয়ারটা হচ্ছে থ্রি তাহলে এখানে ফাইভ বাই থ্রির উপরে আমি পাওয়ারটা তিন লিখে নেবো তাহলে আমি কী করবো এখানে ইকুয়াল টু লক থ্রি হান্ড্রেড প্লাস লক এইট্টি ওয়ান বাই থার্টি টু বেস টেন প্লাস লক এখানে কী করবো বাই থ্রি এখানে হোল কিউব করে দেব মানে এই থ্রিটা ওপরে পাওয়ার হয়ে চলে এলো আর বেস টেন করে দিলাম প্লাস লক ওয়ান বাই নাইন করে নিলাম এরপরে কী করবো আমি এটাকে সরল করে নেবো যেহেতু পাঁচ বাই তিন আছে পাঁচকে তিনবার গুণ করবো তিনকে তিনবার গুণ করবো গুণ করে আমি এখানে সরল করে নেবো দেখো আর বাকিগুলো যা ছিল সেরকম সব লিখে নেবো আমি কী করবো লক থ্রি হান্ড্রেড এইটটি ফোর বাই ফাইভ বেস টেন প্লাস লক এইটটি ওয়ান বাই থার্টি টু বেস টেন প্লাস লক পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ বাই তিন তিনে নতেনে সাতাশ একশো পঁচিশ বাই সাতাশ বেস্ট টেন প্লাস লক ওয়ান বাই নাইন যেহেতু দেখো এখানে সবগুলোতে বেস্ট টেন আছে দেখো লগের পরেই কিন্তু সবগুলো বেস্ট টেন আছে তাহলে আমি কী করব এখানে আমি করবো লক এখানে এই সংখ্যাগুলোকে আমি গুণের আকারে নিয়ে নেবো তাহলে কী করবো এখানে থ্রি হান্ড্রেড এইটটি ফোর বাই ফাইভ ইন্টু এইট্টি ওয়ান বাই থার্টি টু ইন্টু ওয়ান হানড্রেড টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান বাই নাইন আর বেশ টেন করে নিলাম কী বললাম বুঝতে পারলে এরপর আমি কাটাকাটি করে নিচ্ছি দেখো পাঁচে কেট দাও পঁচিশ পাঁচে একশো হয়ে গেলো এবার নয় কেটে দাও ন নয় একাশি হয়ে গেলো এবার বত্রিশ সঙ্গে বারো দিয়ে গুণ করলে হয় তিনশো চুরাশি বোঝা গেল তিনে দেব তিন তিনে নয় হয়ে গেল তিন নয় হয়ে গেল এবার আমি আবার তিনে কেটে দিচ্ছি তিন তিনে নয় হয়ে গেলো তিন চারে বারো হয়ে গেলো এবার পঁচিশ চারে একশো তাহলে ইকুয়াল তাহলে কী করব লক এখানে হান্ড্রেড করে নেব বেস টেন করে নিলাম বুঝতে পারলে কী করলাম ইকুয়াল টু আমি এই হান্ড্রেডকে টেন স্কোয়ার করে নেবো তাহলে কী লিখবো লক টেন স্কোয়ার বেস টেন করে নিলাম ইকুয়াল টু যেহেতু এখানে পাওয়ারটা দুই আছে তাহলে সামনে চলে যাবে দুইটা তাহলে টু লক এখানে কী হবে টেন বেস টেন হয়ে গেল ইকুয়াল টু এবার দেখো লক টেন বেস টেন যেহেতু আছে তাহলে আমি এখানে এক লিখতে পারি আমি তাহলে এখানে টু ইন্টু ওয়ান টু টু হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।